1997 সালের 18 এবং 19 অক্টোবর একলা খড় লেখা এবং সুর করা হয়। একলা থাকার বাধ্যতা এবং সুবিধাগুলো নিয়ে চর্চা করাই প্রধান উদ্দেশ্য ছিল। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস, ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে, তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটুকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়, না না কাঁদছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে, তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি, সেই ফেলে আসা অতীতে। এটাই আমার একলা ঘর, এখানেই লেখা হয়েছে ফসিলসের সমস্ত গান, এটাই আমার কাজের জায়গা। এখান থেকেই শুরু হয়েছে ফসিলসের বাপ ঠাকুরদা, চোদ্দ পুরুষ এবং ফসিল স্বয়ং। কাজেই এই একলা ঘর শুধু আমারই দেশ নয়, ফসিলস রাষ্ট্রেরও রাজধানী। ভিড়েও একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার, পাল্টাচ্ছে না এই অবস্থাটা, যদিও পাল্টে যাওয়াই দরকার, তোমার বাড়ির পথে চলেছি আবার, দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়, জানালার কাছে তুমি দেখতে পাবে কি নাকি ঝাপসাতা ঘোর বর্ষায়, না না যাচ্ছি না, কোথাও যাচ্ছি না, খুঁজে পাচ্ছি না সে পথটাকে, তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি, সেই ভুলে যাওয়া তোমাকে, সেই তোমাকে। না না কাটি না, তোমায় ভাবছি